শনিবার বিকেল নিয়ে এখন কথা হচ্ছে, আমরা যেটা যে অসুবিধার সম্মুখীন হচ্ছি, হলিয়াস্থানের ঘটনা কি এসব ঘটেনি, ঘটেছে তো পত্রপত্রিকা প্রতিদিন পয়লা জুলাই লেখা হয় না তা নিয়ে হয়তো আপনারা লিখেন তো কিছুদিন আগে তো শাহিন আক্তারের ইন্সপায়ার হয়ে একটি সাহিত্য রচনা করে উনি আরেকটু উপন্যাস রচনা করলেন, তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না চলচ্চিত্রবেলায় কি অসুবিধে। আমার জন্মদিন পয়লা জুলাই, আমি তখন এতই এত জন্মটায় ধরে আছি আমি এই ঘটনাটি নিয়ে, আমি আঠেরো দিন তখনও পর্যন্ত আমার জন্মদিন পালন করতে পারি না, আমার মনে হয় ওই দিন থেকে একটা কালো দাগ জেগে গেছে। আমাদের তো এসব হাওয়া নিয়ে যে ঘটনাটা ঘটছে, এই যে হাওয়ার আমাদের এই যে প্রাণ প্রকৃতি নিয়ে যদি তাদের এত মমতা থাকে, এত কিছু থাকে, দেখুন প্রাণ প্রকৃতি নিয়ে জীব বৈচিত্র্য নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে, সে জায়গাটা নিতে কিন্তু আমি আরও বেশি করে কথা বলতে চাই বা বলবো। কারণ আমাদের এই যে হাওয়া নিয়ে যে ঘটনাটা যে নিষেধাজ্ঞাগুলো আসছে এখন, এটা কেন এগুলো তো আসলে চলচ্চিত্রটা নির্মাণ করেছে একটা বৃহত্তর স্বার্থেও দেখাতে চেয়েছে, এগুলোকে তো একটু সরলীকরণ করলে আসলে হবে না। এবং এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে, আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি, বেড়ে যাচ্ছে, এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন তারা কোথায়? এই যে চলচ্চিত্র কোনো একটা অদৃশ্য, কখনো প্রশাসনের চাপ, কখনো একটা অদৃশ্য চাপ, এগুলো আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র চলচ্চিত্র নয়, যেগুলো শিল্প আছে, আমরা কি তাহলে লেখালেখি করবো না, আমরা কি তাহলে থিয়েটার করবো না, আমরা কি আমাদের কথা বলবো না? তাহলে এত যদি নিষেধাজ্ঞা প্রতিটা চরিত্র যখন তৈরি হয় বা যেগুলো চরিত্র যেভাবে দেখানো যায় না এভাবে দেখাতে হবে, এটা কি করে হয় আসলে? তাহলে তো পৃথিবীতে কোনো রকম সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে নির্ধারিত ফিকশনই তৈরি হবে না। আমরা সাধারণত যে কোনো চরিত্র দেখে প্রত্যাশা করি যেরকম, তার বাইরে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা ফিকশন হয়ে ওঠে, তখন সেটা গল্প হয়ে ওঠে, আমরা আমি গল্প বলবো না, এটা তো হতে পারে না, এটা হয় না আসলে। এগুলো আমার মনে হয় আমরা আমাদের মতো করে বলছি মানে ব্যক্তিতে যেতে হবে যারা উচিত, আর এই তো আমাদের জায়গায় আমরা সত্যি যেটা আমরা বারবার থাকি যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ব্রিটিশদের ব্রিটিশরা আমাদের মুখে রুখে রাখতে পারেনি, এই যে কালা কানুনগুলো তারা তৈরি করেছিল সেগুলো ভেঙে দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ, আমি স্বাধীন বাংলাদেশে নিশ্চয়ই আমরা এইভাবে করে চর্চা করবো না। আমি এই যে লেখাটি আজকে করতেছি এবং আমরা সবাই মিলে আজ একসাথে বলেছি, আমার বক্তব্য একইভাবে একই জায়গায়, আমার মনে হয় আমাদের সবাই যার যার জায়গা থেকে, আমি সংস্কৃতি কর্মী হিসেবে আপনারা আমাদের মানে আমার আপনারাও আমাদের একটা অংশ, আপনারা এগুলো সব মিলে সবাই মিলে আমার মনে হয় একই জায়গা, আমরা সবাই একই জায়গা থেকে।